আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের বিপি টিভি বাংলা থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তবে যাই হোক, আর লেট করব না, চলে আসলাম একজন সুন্দরী আপুর কাছে। আপু আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। কি নাম তোমার? রূপালী। রূপালী? হ্যাঁ, না রূপা, 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 রূপা। হ্যাঁ রূপা, তুমি ক্যামেরার দিকে দেখো কেমন। আচ্ছা, রূপাপুর দেশের বাড়িটা কোথায়? নোয়াখালী। নোয়াখালীর মেয়ে তুমি? আচ্ছা, তোমার বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার একটা ছোট বোন আছে। শুধু খালি একটা ছোট বোন? হ্যাঁ হ্যাঁ। তোমার কি বিয়ে হয়েছে? না, বিয়ে হয়নি। বিয়ে হয় নাই, ছোট বোন আর তুমি থাকো? হ্যাঁ। আচ্ছা, তুমি আগে কখনো প্রতিবেদন করেছিলে? আর কোনো সময় করিনি, এই প্রথম আসছো। হ্যাঁ, কি উদ্দেশ্যে, কেন আসছো, দর্শকের উদ্দেশ্যে একটু বলেন। আমার একটা বাবা আছে, সে ছোটকাল আমাদের ফালাইতে বিয়ে করে চলে গেছে, আমার মাটাও বিয়ে হয়ে গেছে, আমরা দুইটা বোন পরের বাসায় কাজ করে খাই, বাসা বাড়িতে থাকে, ঘর ভাড়া। আচ্ছা আচ্ছা, এটা তো খুব বেদনা দেওয়ার কথা, খুব দুঃখ লাগলো কথাটা শুনে। আচ্ছা যাই হোক রূপা আপু, তুমি মনে কষ্ট নিও না, যার কেউ নাই তার আল্লাহ আছে, আল্লাহই তোমাকে একটা ভালো সন্ধান মিলিয়ে দেবে, এটা বিশ্বাস। আচ্ছা তুমি, তোমার কথাগুলো শুনে যদি তোমার কোনো দর্শককে ভালো লাগে, তোমাকে ভালো লাগার পরে তোমার পাশে থাকতে চায়, তোমার দায়িত্ব নিতে চায়, তোমাকে বিয়ে করতে চায়, তুমি রাজি আছো? হ্যাঁ আমি রাজি আছি। রাজি আছো? আচ্ছা, তুমি তো স্মার্ট মেয়ে, দ্য গার্ল ইজ রেদার গুড লুকিং, মানে ভালো চেহারাবান একটা মেয়ে তুমি, যদিও গরিব ঘরে জন্ম হয়ে থাকে তোমার, তোমাকে দেখে মনে হয় না যে তুমি গরিব গরিব। তবে যাই হোক, গোবরও যে পদ্মফুল হয় এটা তার প্রমাণ, তোমাকে দেখে একটা বৃদ্ধ লোকে কিংবা বয়স্ক লোকে ভালোবাসতে চায়, বিবাহিত লোকে তোমাকে বিয়ে করতে চায়, তুমি তাতে রাজি আছো? হ্যাঁ আমি রাজি আছি। প্রিয় ভিউয়ার্স, কতটা কষ্টে থাকলে একটা মেয়ে কখন বলতে পারে এই কথাটা যে আমি একটা বিবাহিত ঘরেও যেতে চাই, বুড়া ঘরেও যেতে চাই? তার কারণ এখন মেয়েটার দেওয়ালে পেট ঠিক ঠেকে গেছে, বহুত বিপদগ্রামী মেয়েটা। এই মেয়েটাকে কেউ খারাপ কমেন্ট করবে না এবং খারাপ ভাষা নিয়ে মেয়েটাকে কেউ ফোন দিবে না, এটা আমার বিশেষ অনুরোধ। মেয়েটার কষ্ট দেখে আমারও কষ্ট লাগতেছে। আচ্ছা যাই হোক রূপা আপু, তোমাকে একটা কথা বলি, ওই ভদ্রলোক তোমাকে দায়িত্ব নিল, তোমার ডাল ভাত খাওয়ার সুযোগ করে দিল, তোমাকে বিয়ে করবে দুই বছর পরে কিংবা এক বছর পরে, তুমি অপেক্ষা করতে পারবে? হ্যাঁ পারবো। আচ্ছা, সেই ভাইটা যদি বলে রূপা তুমি প্রতিবেদনের সেমার চালাইও না, কারণ এটা তো হাজার হাজার ফোন আসবে, তুমি আমার নম্বরটা পার্সোনাল নম্বরটা রেখে পার্সোনাল একটা সিম চালাও, তুমি তাতে রাজি আছো? হ্যাঁ আমি রাজি আছি। রাজি আছো? তুমি দর্শকের উদ্দেশ্যে আর কিছু বলবে? আর কিছু বলবো না। আর কিছু বলার নাই। প্রিয় ভিউয়ার্স, মেয়েটা খুব অভাব অনটনে আছে, আমি আত্মার থেকে দোয়া করব এই মেয়েটার পাশে যে দাঁড়াবে, মেয়েটার নম্বরটা আমি দিয়ে দিতেছি। আচ্ছা রূপা, তুমি যে নম্বরটা আমাকে দিয়েছো এই নম্বরটা তো ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তুমি আমার সাথে সাথে বলবে কেমন? তুমি আগে কখনো প্রতিবেদন করেছিলে? আর কোনো সময় করিনি, এই প্রথম আসছো। কি উদ্দেশ্যে, কেন আসছো, দর্শকের উদ্দেশ্যে একটু বলেন। আমার একটা বাবা আছে, সে ছোটকাল আমাদের ফালাইতে বিয়ে করে চলে গেছে, আমার মাটাও বিয়ে হয়ে গেছে, আমরা দুইটা বোন পরের বাসায় কাজ করে খাই, বাসা বাড়িতে থাকে, ঘর ভাড়া। আচ্ছা আচ্ছা, এটা তো খুব বেদনা দেওয়ার কথা, খুব দুঃখ লাগলো কথাটা শুনে। আচ্ছা যাই হোক রূপা আপু, তুমি মনে কষ্ট নিও না, যার কেউ নাই তার আল্লাহ আছে, আল্লাহই তোমাকে একটা ভালো সন্ধান মিলিয়ে দেবে, এটা বিশ্বাস। আচ্ছা তুমি, তোমার কথাগুলো শুনে যদি তোমার কোনো দর্শককে ভালো লাগে, তোমাকে ভালো লাগার পরে তোমার পাশে থাকতে চায়, তোমার দায়িত্ব নিতে চায়, তোমাকে বিয়ে করতে চায়, তুমি রাজি আছো? হ্যাঁ আমি রাজি আছি। রাজি আছো? আচ্ছা তুমি তো স্মার্ট মেয়ে, দ্য গার্ল ইজ রেদার গুড লুকিং, মানে ভালো চেহারাবান একটা মেয়ে তুমি, যদিও গরিব ঘরে জন্ম হয়ে থাকে তোমার, তোমাকে দেখে মনে হয় না যে তুমি গরিব গরিব। তবে যাই হোক, গোবরও যে পদ্মফুল হয় এটা তার প্রমাণ, তোমাকে দেখে একটা বৃদ্ধ লোকে কিংবা বয়স্ক লোকে ভালোবাসতে চায়, বিবাহিত লোকে তোমাকে বিয়ে করতে চায়, তুমি তাতে রাজি আছো? হ্যাঁ আমি রাজি আছি। প্রিয় ভিউয়ার্স, কতটা কষ্টে থাকলে একটা মেয়ে কখন বলতে পারে এই কথাটা যে আমি একটা বিবাহিত ঘরেও যেতে চাই, বুড়া ঘরেও যেতে চাই? তার কারণ এখন মেয়েটার দেওয়ালে পেট ঠিক ঠেকে গেছে, বহুত বিপদগ্রামী মেয়েটা, এই মেয়েটাকে কেউ খারাপ কমেন্ট করবে না,
এবং খারাপ ভাষা নিয়ে মেয়েটাকে কেউ ফোন দিবে না, এটা আমার বিশেষ অনুরোধ। মেয়েটার কষ্ট দেখে আমারও কষ্ট লাগতেছে। আচ্ছা যাই হোক রূপা আপু, তোমাকে একটা কথা বলি, ওই ভদ্রলোক তোমাকে দায়িত্ব নিল, তোমার ডাল ভাত খাওয়ার সুযোগ করে দিল, তোমাকে বিয়ে করবে 2 বছর পরে কিংবা 1 বছর পরে, তুমি অপেক্ষা করতে পারবে? হ্যাঁ পারবো। আচ্ছা সেই ভাইটা যদি বলে রূপা তুমি প্রতিবেদনের সেমার চালাইও না, কারণ এটা তো হাজার হাজার ফোন আসবে, তুমি আমার নম্বরটা পার্সোনাল নম্বরটা রেখে পার্সোনাল একটা সিম চালাও, তুমি তাতে রাজি আছো? হ্যাঁ আমি রাজি আছি। রাজি আছো, তুমি দর্শকের উদ্দেশ্যে আর কিছু বলবে? আর কিছু বলবো না। আর কিছু বলার নাই। প্রিয় ভিউয়ার্স, মেয়েটা খুব অভাব অনটনে আছে, আমি আত্মার থেকে দোয়া করব এই মেয়েটার পাশে যে দাঁড়াবে, মেয়েটার নম্বরটা আমি দিয়ে দিতেছি। আচ্ছা রূপা তুমি যে নম্বরটা আমাকে দিয়েছো এই নম্বরটা তো ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তুমি আমার সাথে সাথে বলবে কেমন? হ্যাঁ বলবো। 018 09 79 88 544 5 44 9 9, আবারও বলো 018 018 79 79 88 5 44 5 44 9, এটাই তো তোমার নম্বর? হ্যাঁ। এটা তো সবসময় তোমার পাশে থাকে? হ্যাঁ। আচ্ছা যদি নিশিরাত্রেও তোমাকে আপন মনে করে আদরের সাহিত্য তোমাকে ফোন দেয় তাহলে তুমি ফোনটা তো রিসিভ করবে? হ্যাঁ। তবে আমার বিশ্বাস তোমার দুঃখ দেখে আমার মায়া লাগছে, অতি শীঘ্রই একটা হৃদয়বান ভাই, ভালো একটা দানবীর ভাই, ভালো মনের সন্ধান তুমি পেয়ে যাবে, এটা আমার বিশ্বাস। ভালো থাকো আপু, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।